স্টাডি স্মার্ট নট হার্ড। তার মানে স্মার্টলি পড়াশোনা করো, অনেক ইজিলি তুমি যে কোনো কিছু অনেক ফাস্টার পড়তে পারবে। যেমন ফার্স্ট ট্রিক, ইউজ নেমনিক। নেমনিক কি? যেমন বদমাস বা বয় ভাগজবি, রাইট? যেমন স্মার্ট, স্মার্ট গোল সেটিং বলে না। এসতে কি? এসতে হলো স্পেসিফিক, এম তে মেজারেবল, এ তে অ্যাটেইনেবল, আর তে রিয়েলিস্টিক, টি তে টাইম বাউন্ড। সো এই যে সহজভাবে অ্যাক্রোনিম ইউজ করে পড়লা, এটা একটা নেমনিক। অনেক সময় নেমনিকটা গল্প হতে পারে, যেমন আমরা পড়েছি না, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলেবে। সো এই নেমনিক ইউজ করে পড়লে অনেক ইজিলি তোমার যে কোনো পড়া মনে থাকবে। স্ক্রিনশটের জামানায় সবথেকে কমন একটা প্রবলেম হচ্ছে মোবাইল ডিস্ট্রাকশন। আপনি পড়তে বসলেন, কিছুক্ষণ পর লাইক নোটিফিকেশন আসলো, ফেসবুকে কে কি করলো, হাত অনেক নিষ্পিস করে যে কি করলো কে। এখন এখানে দুটো ইজি শর্টকাট। একটা হচ্ছে মনে করেন আপনি দুপুর 2টার সময় পড়াশোনা করছেন, এমন তো কোনো দুনিয়া উল্টায় দেওয়ার নোটিফিকেশন আসার কথা না, যেটা মিস করলে আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাই আপনি নিঃসন্দেহে মোবাইলটা রেখে পড়তে পারেন। আর একটা শর্টকাট যেটা আমি সবসময় করার চেষ্টা করি, সেটা হচ্ছে মোবাইলটি নিলাম, হাত থেকে একটু জাস্ট দূরে ছুঁয়ে দিলাম, যদি বিছনায় বসে থাকে অফকোর্স। তো এটা করলে হবে কি, আপনি চাইলেই হাতের নাগালের মধ্যে মোবাইলটা নেবেন না। এবং অনেকে পড়াশোনার মাঝখানে যে ব্রেক নেয়, ব্রেক কীভাবে নেয়? মোবাইলটা নিয়ে টুকুটাকু করছে। যেখানে তার ব্রেক নেওয়ার কথা, সেখানে সে আরও বেশি মেন্টাল এনার্জি দিয়ে ভিডিও দেখছে কিংবা জাস্ট চ্যাটিং করছে। তাই আমি জানি জাস্ট মোবাইলটা কিংবা ল্যাপটপটা সাইডে রেখে ডিস্ট্রাকশন ফ্রি হয়ে একটু পড়াশোনাটা করি, তাহলে পড়াশোনা আরও অনেক ইফেক্টিভ হবে। এটাকে বলে হলো স্পেসড রেপিটিশন। স্পেস মানে কি? একটা জায়গায় গ্যাপ দাও, তারপর রিপিট করো। সো মনে করো তুমি পড়লা, পড়ার পরে আবারও পড়লা। এটা করার থেকে তুমি পড়লা, তারপরে একটু ব্রেক নিলা, তারপরে আবার পড়লা। এই যে মাঝখানে স্পেস আসলো না, তারপরে রিপিট করলা। এই স্পেস রিপিটেশনের মাধ্যমে তোমার পড়া অনেক বেশি মনে থাকবে। এবং এক পড়া এবং আরেক পড়ার মাঝখানে যদি ঘুম থাকে, তোমার ওই পড়াটা মনে থাকার ক্যাপাসিটি বা প্রবাবিলিটি আরও বেড়ে যায়। পড়াশোনার জন্য একটা ডেডিকেটেড জায়গা রাখা, অথবা আপনার জানালার পাশে বিছানাটা হতে পারে, অথবা আপনার পড়ার ডেস্কটা হতে পারে, কিন্তু এমন একটা জায়গা যেটাতে আপনি প্রায়ই যান, এটাকে প্রাইমিং বলে। এবং যখনই এটাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনি জাস্ট বসবেন ওই জায়গাটায়, তখনই আপনার মুডটা প্রায় চলে আসবে। বাই দ্য ওয়ে, একটা কাজ করে ফেলো, যখনই কোনো কিছু নতুন শিখবা, আরেকজনকে শেখানোর চেষ্টা করো, তাহলে দেখবা তোমার ওটার ব্যাপারে যে কনসেপ্ট আছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। খুবই কমন একটা অ্যাডভাইস যে বেশি বেশি করে পানি খাবেন, কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আমরা জাস্ট এক গ্লাস পানি খেয়ে যদি পড়তে বসি, আমাদের মেন্টাল প্রসেসিং স্পিড অনেক বেড়ে যাবে, অনেক ফ্রেশ লাগবে। যদিও রোজা রমজানে মাস করে পানি নিয়ে বসতে পারেনি, দেন এগেন বেশ ভালো একটা অ্যাডভাইস, কাজে দিবে। কিন্তু তোমরা যখন পড়াশোনা করছো, অলওয়েজ চেষ্টা করবা কখনো যদি কোনো ইম্পর্টেন্ট নোট লাগে, এরকম একটা স্টিকি নোটে লিখে বইয়ে বা নোটে পেস্ট করে দিবা, অথবা কোনো একটা মার্কার ইউজ করে মার্কার দিয়ে দাগিয়ে রাখবা, অথবা যদি আরও বড় কোনো নোট লাগে, একটা অন্য কালারের কলম নিয়ে লিখে রাখবা। কেন? তুমি যখন রিভাইজ করবা, তখন খুব তাড়াতাড়ি কি পয়েন্টারগুলো চোখের সামনে আসবে এবং ওই জিনিসগুলো মেমোরাইজ করা আরো ইজিয়ার হয়ে যাবে, স্পেশালি পরীক্ষার আগের দিন, লাস্ট মোমেন্ট রিভিশন। স্টিকি নোটস, মার্কার এবং হাইলাইটেড পয়েন্টগুলো দেখে নিবা, কাজ শেষ। যা কিছু পড়লাম তা যদি আমরা একটু অ্যাপ্লাই করে দেখতে পারি, তাহলে কিন্তু পড়াটা আরও বেশি পাকাপোক্ত হবে এবং আমরা অনেক দ্রুত শিখতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যেগুলো শিখি, ফর এক্সাম্পল আমি কিংবা ভ্যা ডিজাইন কিংবা অ্যানিমেশন কিংবা ভিডিও, যেগুলো জিনিস শিখছি কিংবা যে বইগুলো নিয়ে পড়ছি, ওগুলোর সাথে সাথে আমরা নোট ডাউন করছি এবং ভিডিওতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাই আমাদের পড়াটা অনেক ফাস্ট হয় এবং নতুন জিনিস জানা অনেক কৌতূহল হয়। যে কোনো জিনিস মনে রাখার একটা খুবই খুবই ইম্পর্টেন্ট ওয়ে হলো প্র্যাকটিস করা। প্র্যাকটিস করার একটা খুবই ইজি ওয়ে বলে দিই, 10minuteschool.com এ যাও, যে কোনো ক্লাসের যে কোনো সাবজেক্টে কিন্তু কুইজ দেওয়া আছে এবং তুমি কুইজ দেওয়ার সাথে সাথে তোমাকে রেজাল্ট বলে দিবে, রাইট অ্যান্সার রং অ্যান্সার বলে দিবে, তোমার কতটুকু সময় লেগেছে বলে দিবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, বাকিরা কেমন করেছে তুমি এটাও জানতে পারবা। এর ফলে যেটা হবে, বাকিদের তুলনায় তোমার অবস্থান বুঝতে পারবা এবং তোমার একটা সাবজেক্টের ব্যাপারে দখলদারিত্ব কত বেশি আইডিয়া হয়ে যাবে। পড়াশোনা হোক আর অন্য যে কোনো কাজ হোক, আমরা যদি ডেডলাইন সেট করে পড়তে বসি কিংবা কাজটা করতে বসি, তাহলে কিন্তু জিনিসটা অনেক দ্রুত আমরা করে ফেলি। যখনই আপনি দেখবেন যে 20 মিনিট পর আপনার পড়া শেষ করার কথা ছিল, কিন্তু এখন হয়নি, আপনার সাথে সাথে মনে হবে আচ্ছা ফের যাওয়া দরকার, কারণ নাহলে আমি নিজেই পিছিয়ে গেলাম। এবং তখন আপনার একটা এক্সট্রা তাড়া কাজ করবে এবং আপনি পড়াশোনাটা আরও দ্রুত শেষ করবেন। স্টুডেন্টদের টানা কিন্তু ফোকাস থাকে না। একটা ক্লাসে যখন তোমরা থাকো, শুরুতে কি একেবারে অ্যাটেনশন এখানে থাকে না, তারপর আস্তে 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 কমতে থাকে না? এই ভিডিওতে যেমন শুরুতে একেবারে উপরে ছিল, তারপর আস্তে আস্তে কমতেছে না। এবং দেখা যায় যে একটা মানুষের ফোকাস সাধারণত 20 থেকে 25 মিনিট পর অনেকটুকু কমে যায়। এখন যেহেতু কমে গেছে তোমাকে এটা টেনে উপরে উঠাইতে হবে। বাট অ্যাটেনশন এমন একটা জিনিস যেটা টানা হ্যাচড়া করা যায় না, ঠিক না? ওটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দড়ি দিয়ে বেঁধে উপরেও নেওয়া যায় না। সো কি করতে পারো, একটা ব্রেক নিতে পারো। 20-25 মিনিট পড়বা, একটা ব্রেক নিবা 5 থেকে 10 মিনিট, আবার তোমার অ্যাটেনশন উপরে চলে গেল, আবার 20 থেকে 25 মিনিট নামলো, আবার একটা ব্রেক নাও, আবার উপরে উঠে গেল। এটাকে কিন্তু বলে হলো পোমোডোরো টেকনিক, যে 25 মিনিটের একটা চাঙ্কে তোমার পড়াশোনাকে ভাগ করা, 5 মিনিটের ব্রেক নেওয়া, আবার 25 মিনিট পড়া, 5 মিনিটের ব্রেক নেওয়া। তো এইভাবে করলে তোমার পড়াশোনার জন্য যে অ্যাটেনশন বা ফোকাসটা দরকার অলওয়েজ আপ থাকবে। এবং হ্যাঁ, আমরা যখন এক্সারসাইজ করবো আমাদের ব্লাড সার্কুলেশন হবে, অনেক ফ্রেশ লাগবে। এবার এক্সারসাইজ করার 20 মিনিট কিংবা 30 মিনিট পর কিন্তু আমরা অনেক সতেজ ফিল করবো, অনেক অ্যালার্ট ফিল করবো। তাই পড়াশোনা করার আগে জাস্ট একটু এক্সারসাইজ করে নিলেন, কয়েকটা পুশ আপ দিয়ে নিলেন কিংবা একটু হাঁটাহাঁটি করলেন, তারপর শাওয়ারটা নিয়ে পড়তে বসলেন, অনেক ফ্রেশ লাগবে এবং অনেক অ্যাক্টিভ লাগবে। এবং যদি শাওয়ার নিতে না ইচ্ছা করে, অনেক হার্ড এক্সারসাইজ যদি করতে না ইচ্ছা করে, জাস্ট 20 মিনিট পড়াশোনা করার একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন, একটু হেঁটে বেড়ালেন, একটু জিজ্ঞেস করলেন আম্মু তুমি কি রান্না করছো, অনেক ভালো লাগবে। আমরা এখন অনেকেই মোবাইলের নোট নেই টুকুর টুকুর করে, আবার অনেকে মোবাইল দেখে পড়ি বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে পড়ি। বাট যে কোনো ক্ষেত্রে নোট নেওয়ার ক্ষেত্রে, মোবাইলে নোট নেওয়ার থাকে, তুমি যদি একটা ডায়েরি ইউজ করো, ডায়েরিতে নোট নেওয়া অনেক ভালো। কেন জানো? বিকজ একটা সাদা কাগজ, যা ইচ্ছা ডুডল করতে পারো, আঁকাকি করতে পারো, তোমার কন্ট্রোল অনেক বেশি থাকে এবং তোমার নোট নেওয়া আরও ইজিয়ার হয়ে যায়। এবং দ্বিতীয়ত, সফট কপি দেখে পড়ার থেকে অ্যাকচুয়ালি বই থেকে পড়া অনেক ভালো। কেন? কারণ বইয়ে পড়ার সময় তোমার একটা ফিলিং আসে, তুমি আসলে একটা জিনিস পড়ছো, একটা অ্যাটেনশন থাকে। আর দ্বিতীয়ত, তুমি যখন মোবাইলে বা ডেস্কটপে পড়ছো, পিডিএফটা দেখে তো পড়ছো, হঠাৎ করে যখন নোটিফিকেশন উঠে, নোটিফিকেশনে ক্লিক করে পিডিএফ বাদ ফেসবুকিং করা শুরু করো। সো এই ডিস্ট্রাকশনটা তোমার জন্য থাকে না। সো নেক্সট টাইম নোট নেওয়ার জন্য খাতা কলম, পড়ার জন্য সফট কপির থেকে বইটা আরও বেটার। মনে করো আমি তরঙ্গ নিয়ে পড়াশোনা করছি, তো ওখানে বইয়ে পড়লাম যে এক এক ধরনের তারের জন্য এক এক ধরনের সাউন্ড, তো সাথে সাথে ইনস্ট্রুমেন্ট আমি যদি ট্রাই করে দেখবো যে আচ্ছা হ্যাঁ, আসলে তো বিভিন্ন টাইপের তারের জন্য বিভিন্ন টাইপের সাউন্ড আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখলাম। এরপর পড়াশোনা অনেক ফাস্ট হবে এবং ইফেক্টিভ হবে এবং মাথায় মনে থাকবে। তাই যা কিছুই পড়ছি না কেন, ওটা জাস্ট একটু যদি আমি অ্যাপ্লাই করে দেখতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ওই পড়াশোনাটা আরও অনেক বেশি পাকাপোক্ত হতো। পাকাপোক্ত করার জন্য এটাও ট্রাই করতে পারিস, এটা সাউন্ড কিন্তু আরো ডিফারেন্ট। ও ঘন্টা ছুটি।